সন্তান যদি দুনিয়াতে বৈশা মাইকের সামনে বৈশা যদি বলে নবীর পিতামাতা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এই পাপ কাজের ফসল তার পিতামাতার কবরে যাবে, ঠিক কিনা? সে দুনিয়াতে থাকতে নবীর পিতামাতাকে জাহান্নামে বানানোর চেষ্টা করে তার নিজের পিতামাতা তার চোদ্দ গোষ্ঠীকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, ঠিক কিনা? এটা হচ্ছে ফয়সালা। সে তো যাবে যাবে, তার চোদ্দ গোষ্ঠী যারা কবরবাসী হয়ে গেছে তারা সবগুলো জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। এটা আমি ফতোয়া দিয়ে গেলাম আজকে। যারা নবীর পিতামাতাকে ছোট করার উদ্দেশ্যে, যারা জনসমক্ষে মুসলিম সমাজের মাঝে যারা হেয় করতে চায়, তারা কখনো উম্মতে মুহাম্মদী দাবি করতে পারে না, ঠিক কিনা? তারা কখনো আমার নবীর উম্মত হতে পারবে না, কারণ তাদের অন্তরে নবীর প্রতি মহব্বত নাই, ঠিক কিনা? এহসান নাই, এহতারাম নাই, মায়া নাই, মমতা নাই, ভালোবাসা নাই। আল্লাহ যেন তার থেকে সার্টিফিকেট নিয়ে নবীর বাবা মাকে যেন জাহান্নামে পাঠাবে, নাউজুবিল্লাহ বলেন। গোলাম, গোলামের জায়গায় থাকবা, মালিকের জায়গায় যাইবার চেষ্টা।